মাদারীপুরে বাস চাপায় নিহত এক, বাস ভাঙচুর ও অগ্নিসংযোগ। মাদারীপুর প্রতিনিধি রাকিব হাসান। মাদারীপুর সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ফারুক মুন্সি নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এই ঘটনায় বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটি ভাঙচুর ও আগুন ধরিয়ে দিয়েছে। নিহত ওই ব্যক্তি হল মাদারীপুর রাজ্যের উপজেলার দক্ষিণ বিন্দানন্দী গ্রামের জাফর মুন্সির ছেলে। আজ মঙ্গলবার 1 ফেব্রুয়ারি বিকেল 3:30টার দিকে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আঞ্চলিক মহাসড়কে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেখ হাসিনা মহাসড়ক দিয়ে একটি মিছিল যাওয়ায় উল্টো পথে তুরান পরিবহন বগুড়া ব 6276 নামে একটি বাস আইন অমান্য করে উল্টো পথ দিয়ে যাচ্ছিল। এ সময় রাস্তা পারাপারের সময় ফারুক মুন্সি, যার বয়স 38 বছর, বাসের চাপায় নিহত হয়। নিহতের ঘটনায় উত্তেজিত হয়ে সাধারণ জনতা বাসটি ভাঙচুর ও আগুন ধরিয়ে দিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে বাসের আগুন নিভায় ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যান চলাচল এখন স্বাভাবিক রয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুল ইসলাম মিয়া বলেন, বাস চাপায় একজন পথচারী গুরুতর আহত হলে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফারহান আহমেদ, নিউজ ডেস্ক, দেশ নিউজ টিভি।